সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা টানা কয়েকদিন ইয়াবা বাণিজ্যে নেপথ্যের কাহিনী নিয়ে ডকুমেন্টারি তৈরিকালে বিপদমুক্ত ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে টেকনাফের ওসি প্রদীপ কুমারের সাক্ষাৎকার রেকর্ড করাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রসপারে নামে নৃশংসভাবে খুন করা অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত প্রদীপ কুমার ভিডিও সাক্ষাৎকার দেওয়ার সময় বারবার কেঁপে ওঠেন। মেজর সিনহার তথ্যবহুল প্রশ্নের পর প্রশ্নে চরম অস্বস্তিতে পড়ে যান ওসি প্রদীপ। নানা অজুহাতে ভিডিও সাক্ষাৎকার এড়ানোর সব কৌশল খাটিয়েও ব্যর্থ ওসি প্রদীপ বাধ্য হয়ে প্রশ্নবাণে জর্জরিত হতে থাকেন। ভিডিওটিতে মেজরের উদ্ঘাটন করা নানা তথ্যের সামনে সীমাহীন নাস্তানাবুদ হন তিনি। মেজর সিনহা হত্যাকাণ্ডের দিন বিকেল 4টার দিকে টেকনাফের বহুল বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাস ওই ডকুমেন্টারি ভিডিও সাক্ষাৎকারের ফাঁদে পড়েন। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, ক্রসফায়ারের অতিমাত্রায় উৎসাহী ওসি প্রদীপ ও তার সহযোগিতায় ইয়াবা বাজারজাত ও পাচারের ক্ষেত্রেও প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকার কথা স্বীকার করতে বাধ্য হন। সফল সাক্ষাৎকারটি গ্রহণ করে মেজর সিনহা আর একদমই সময়ক্ষেপণ করেননি। ঝড়ের বেগে থানা থেকে বেরিয়ে এসে নিজের গাড়িতে উঠে বসেন। তার সঙ্গে ভিডিও রেকর্ডিংয়ে ব্যস্ত থাকা শাহিদুল ইসলামও সিফাত ক্যামেরা ট্রাইপড ব্যাগ গুছাতে গুছাতে ছুটে গিয়ে গাড়িতে উঠতেই টেকনাফ সদর ছেড়ে গাড়িটি ছুটতে থাকে উত্তর দিকে বাহারছড়ার পথে। বাহারছড়া সংলগ্ন মারিশগোনা এলাকাতে বসবাস করেন চলচ্চিত্রের ফাইটিং গ্রুপ পরিচালনাকারী ইলিয়াস কোবরা। হঠাৎ তার টেলিফোনে করা আমন্ত্রণ পুরোপুরি এড়িয়ে যেতে পারেনি মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এদিকে থানা থেকে মেজর সিনহা বেরিয়ে যেতেই ওসি প্রদীপ অচিরেই বড় রকমের বিপদের আশঙ্কায় তৎক্ষণাৎ কক্সবাজারের এসপি মাসুদকে ফোন করে বিস্তারিত জানিয়ে দেন। সব শুনে এসপি নিজেও উদ্বিগ্ন হয়ে পড়েন। কয়েক মিনিটে এসপির নির্দেশনায় তৈরি হয় মেজর সিনহার নৃশংস হত্যার নিষিদ্ধ পরিকল্পনা। আলাপ আলোচনা শেষে এসপি ওসি এমনভাবে ত্রিমুখী মার্ডার মিশন সাজিয়েছিল, সেই ফাঁদ থেকে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের প্রাণে বাঁচার কোনো সুযোগ ছিল না। পরিকল্পনার অংশ হিসেবে চলচ্চিত্রের ফাইটিং গ্রুপের পরিচালক ইলিয়াস কোবরাকে দায়িত্ব দেওয়া হয়। আতিথেয়তার নামে নানা কৌশলে সন্ধ্যা পর্যন্ত মেজর সিনহাকে তার নিবৃত পাহাড়ি গ্রামে আটকে রাখার। চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থাকার পরিচিত থাকলেও ইলিয়াস কোবরা ইদানিং ক্রসফায়ার মিটিং মীমাংসার দালালি কাজে সক্রিয় হয়ে উঠেছিলেন। ক্রসফায়ারের তালিকায় নাম থাকার গুজব ছড়িয়ে অসংখ্য মানুষকে গোপনে ওসি প্রদীপের সঙ্গে সমঝোতা করিয়ে দিয়ে টেকনাফের শীর্ষ দালাল হিসেবে বেশ নামডাক ছড়িয়েছেন ইলিয়াস কোবরা। তবে ক্রসফায়ারের কবল থেকে জীবন বাঁচানোর সমঝোতায় ওসি প্রদীপ হাতিয়ে নিয়েছেন 10 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। অন্যদিকে দালালির কমিশন হিসেবে ইলিয়াস কোবরাকে মাথাপিছু 1 লাখ থেকে 5 লাখ টাকা পাইয়ে দিয়েছেন ওসি প্রদীপ। ওসি সহ পুলিশ প্রশাসনের কাছে পরীক্ষিত দালাল ইলিয়াস কোবরা ঠিকই তার উপর অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন। মারিশগোনায় নিজের বাগানবাড়ি ঘুরিয়ে ফিরিয়ে দেখার নামে ইলিয়াস কোবরা সেদিন বিকেল 4:30 থেকে রাত 8 পর্যন্ত নির্জন পাহাড়ে নিজ হেফাজতে রেখেছিলেন মেজর সিনহাকে। এই সময়ের মধ্যে মেজরের অবস্থান, কতক্ষণ পরপর কোন রাস্তা দিয়ে কোথায় যাবেন সেই সব তথ্য জানিয়ে কোবরা 9টি SMS পাঠান ওসি প্রদীপকে। গণপিটুনিতে হত্যার জন্য প্রস্তুত রাখা হয় গ্রামবাসীকে। ওসি বাহিনী অবস্থান নেয় দক্ষিণের বড়ডিল পয়েন্টে, আর উত্তর দিকে শামলাপুর চেকপোস্টে ওত পেতে ছিলেন খুনি লিয়াকতের বাহিনী। মেজর সিনহা প্রাণ নিয়ে ফেরার কোনো উপায় ছিল না। পরিকল্পনা মাফিক সন্ধ্যা 7টার দিকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস তার পছন্দের 2 SI ও 2 কনস্টেবল নিয়ে নিজের সাদা নোহা এবং আরও 5-7 জন পুলিশ সদস্য অপর একটি মাইক্রোবাসে হন্তদন্ত অবস্থায় থানা থেকে মেরিন ড্রাইভ ধরে উত্তর দিকে ছুটতে থাকে। ওসি বাহিনী বারছড়া কক্সবাজারের পথে শামলাপুর পুলিশ ক্যাম্পে যাওয়ার পথেই ইলিয়াস কোবরা নতুন খবর আসে। ওসি প্রদীপকে ফোন করে তিনি জানান এই মুহূর্তে মেজর সিনহা ও তার ভিডিওম্যান সিফাত মারিশঘোনায় পাহাড়চূড়ায় উঠেছেন। পাহাড়ের উপর থেকে মেরিন ড্রাইভওয়ে টেকনাফ সদর নাফ নদী সীমানায় সীমান্ত এবং দক্ষিণ দিকে সমুদ্রের বিস্তীর্ণ অংশ দেখা যায়। গভীর সমুদ্রের দিক থেকে ছোট বড় ইঞ্জিন বোটগুলো সার্চলাইটের আলো ফেলে সমুদ্র সৈকতের দিকে আসতে থাকে। আবার ডজন ডজন ইঞ্জিন বোট সমুদ্র সৈকত ছেড়ে গভীর সমুদ্রের দিকে যেতে থাকে। পুরো দৃশ্যপটের ভিডিও চিত্র ধারণ করাটাই হচ্ছে তার ডকুমেন্টারির শেষ দৃশ্য। এই দৃশ্যপটের সঙ্গে নেপথ্য কণ্ঠ জুড়ে দিতে চান মেজর সিনহা। ইলিয়াস কোবরা ফোনে ওসিকে জানান মেজর সাহেব পাহাড় থেকে নেমে কিছু সময়ের জন্য মেরিন ড্রাইভের ব্যবহার করে টেকনাফের দিকে যেতে পারেন, তারপর সেখান থেকে ফিরে যাবেন হিমসরি রিসর্টে। এইটুকু শুনেই ওসি প্রদীপ তার গাড়ি থামিয়ে দেন বাহারছড়া পৌঁছানোর আগেই।
মারিশগোনা থেকে টেকনাফ যাওয়ার পথে 3 কিলোমিটার দূরে বড়ডিল নামক স্থানে ওসি ও তার সঙ্গীদের দুটি মাইক্রো থামিয়ে পূর্ণ প্রস্তুতিতে অপেক্ষমান থাকেন সবাই। এরই মধ্যে ওসি প্রদীপ কুমার মারিশগোনা এলাকার দুইজন সোর্স ছাড়াও ক্রসফায়ার বাণিজ্যের টাকা সংগ্রহকারী এজেন্ট বলে কথিত আব্দুল গফুর মেম্বার হাজি ইসলাম, মুফতি কেফাতুল্লাহ ও হায়দার আলীকে ফোন করে জানান, মারিশগোনা পাহাড়ের চূড়ায় বেশ কয়েকজন ভয়ঙ্কর সন্ত্রাসী বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে। তারা কেউ পাহাড় থেকে নামার চেষ্টা করলে যেন এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে ডাকাত ডাকাত চিৎকার জুড়ে দেওয়া হয় এবং যাদেরকে হাতে নাতে পাবে তাদেরকে যেন গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়। বাকি সব কিছু ওসি দেখবেন এবং এজন্য তিনি মারিশগোনা থেকে রওনা দিয়েছেন বলে জানানো হয় তাদের। ওসির কাছ থেকে পাওয়া এমন খবর, ওসির এজেন্টরা পাহাড় সংলগ্ন চারপাশের বেশ কয়েকটি বাড়িঘরে ছড়িয়ে দিয়ে লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তারা অপেক্ষা করতে থাকেন। কিন্তু চৌকস সেনা অফিসার মেজর সিনহা পাহাড়ের চূড়ায় থাকা অবস্থায় চারপাশের শ্বাসশ্বাস রব দেখে সতর্ক হয়ে ওঠেন এবং এ কারণে টর্চ লাইট না জ্বালিয়ে অন্ধকারের মধ্যে ধীরুলয়ে পাহাড় থেকে নিচে নেমে আসেন। ঠিক তখনই বেশ সংখ্যক গ্রামবাসী ডাকাত ডাকাত চিৎকার জুড়ে দিয়ে তাদের চারপাশ থেকে ধাওয়া দিতে থাকে। কিন্তু মেজর সিনহা তার সহযোগীর হাত চেপে ধরে প্রশিক্ষণের দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রায় আধা কিলোমিটার জায়গা পেরিয়ে পাকা সড়কে পৌঁছে যান এবং দ্রুত নিজের গাড়িতে উঠে উত্তর দিকে হিমসুরির দিকে রওনা হন। বাড়ছড়ার মারিশগোনা থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই শামলাপুরের সেই পুলিশ চেকপোস্ট। ওসির নির্দেশে সেখানে এসআই লিয়াকত সহ একদল পুলিশ আরও আগে থেকে ওত পেতে অপেক্ষায় ছিল। সেখানে পৌঁছে যায় মেজর সিনহার গাড়ি। গাড়িটির খুব কাছে অস্ত্র তাক করে মেজরকে হাত তুলে সামনের দিকে মুখ এনে নির্দেশ দেন তিনি। আর গাড়ি থেকে নামতে অব্যর্থ নিশানায় লিয়াকত পরপর 4টি বুলেট বিদ্ধ করেন মেজর সিনহার দেহে, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এদিকে বড়ডিল এলাকায় অপেক্ষমান ওসি বাহিনীর মেজরের উত্তর দিকে রওনা দেওয়ার খবর শুনে শামলাপুর ক্যাম্পের দিকে রওনা দেন, যে কারণে লিয়াকতের গুলিতে মেজর মাটিতে লুটিয়ে পড়ার 15 থেকে 16 মিনিটের মধ্যেই ওসি বাহিনী সেখানে পৌঁছাতে সক্ষম হন। কারণ টেকনাফ থানা থেকে শামলাপুর চেকপোস্ট পর্যন্ত যেতে প্রাইভেট কারে 40 থেকে 45 মিনিট সময় লাগে। কিন্তু তিনি মাত্র 6 কিলোমিটার দূরে বড়ডিল এলাকায় থাকায় 15 থেকে 16 মিনিটে চেকপোস্টে পৌঁছে মেজর সিনহার লুটিয়ে পড়া দেহখানাকে পা দিয়ে চেপে ধরে নিজের আগ্নেয়াস্ত্র থেকে পরপর 2টি গুলিবর্ষণ করে লাথি মেরে নিথর দেহখানাকে রাস্তায় ধারে ফেলে দেন। ত্রিমুখী হত্যা মিশনের ব্যাখ্যা দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, একদিকে মারিশগোনা গ্রামে ওসি প্রদীপের নিজস্ব এজেন্টদের দ্বারা ডাকাত ডাকাত চিৎকার জুড়ে গণপিটুনি দিয়ে হত্যা পরিকল্পনা করা হয়, কিন্তু সেখান থেকে জীবন বাঁচিয়ে মেজর সিনহা যদি টেকনাফের দিকে রওনা হতেন তাহলে 3 কিলোমিটার সামনে বড়ডিলে পৌঁছে তিনি ওসি বাহিনীর নির্বিচার গুলিতে বেগরে জীবন হারাতেন। অন্যদিকে মেজর তাৎক্ষণিক সিদ্ধান্তে হিমছড়ি রিসোর্টের দিকে রওনা দিলেও শামলাপুরে তার জীবন কেড়ে নিতে এসআই লিয়াকতের টিমকেও পূর্ণ প্রস্তুতি রাখা হয়। আসলে কোনো বিকল্প উপায় অবলম্বন করেই মেজর সিনহা যাতে প্রাণ নিয়ে ফিরতে না পারেন তা 100 ভাগ নিশ্চিত করেই পাকা পরিকল্পনা আঁটেন এসপি মাসুদ। ওসি প্রদীপের নেতৃত্বে তা বাস্তবায়িত হয়েছে অব্যর্থভাবেই।